আসসালামু আলাইকুম একত্রিশ বারো দুই হাজার একুশ অর্থাৎ একত্রিশ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ডে লিপিকার কাম কম্পিউটার পদে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষায় যে সকল গণিত এসেছে আমি প্রত্যেকটা গণিতের সহজ ব্যাখ্যায় আপনি উত্তরটা কীভাবে নির্ণয় করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো অবশ্যই সাথে থাকবেন তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখে নিই অর্থাৎ প্রথম প্রশ্নটা হচ্ছে এরকম যে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে বর্তমানে কার বয়স কত দেখেন এখানে আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল আমরা বর্তমানে কার বয়স কত ছিল সেটা যদি আমরা ধরে নিই তাহলে আমাদের এই এই অঙ্কের সমাধান করতে খুব সহজ হবে তাহলে আমি শুরুতেই ধরে নেব যে বর্তমানে বর্তমানে পিতার বয়স এক্স বছর ঠিক আছে এবং পুত্রের বয়স ওয়াই বছর তাহলে দেখেন যে প্রথমে যে কথাটা দেওয়া আছে যে আট বছর পূর্বে অর্থাৎ পূর্বে যখন আমরা বয়স বের করি তখন কিন্তু আমরা ভিক করি তাহলে বর্তমানে পিতার বয়স যদি এক্স বছর হয় তাহলে আট বছর পূর্বে হবে এক্স মাইনাস এইট এরকম তাহলে পুত্রের বয়স হবে ওয়াই মাইনাস এইট তখন তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা হচ্ছে এরকম সেই সম্পর্কের উপরে ভিত্তি করে কিন্তু আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি অর্থাৎ আট বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের আট গুণ ছিল তা আট বছর পূর্বে পিতার বয়স এক্স মাইনাস এইট এবং পুত্রের বয়স হচ্ছে ওয়াই মাইনাস এইট এখানে পিতার বয়স এটা হচ্ছে পুত্রের বয়স তাহলে পিতার বয়সটা ছিল পুত্রের বয়সের গুণ এই জন্য আমরা কি করব এটাকে আট দ্বারা গুণ করে দেব ঠিক আছে এই হচ্ছে প্রথম ইকুয়েশান এটা আমরা এক নই ইকুয়েশন বললাম এখন পরে লেখা আছে দেখেন যে দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হবে তাহলে আমি দশ বছর পরের বয়স অর্থাৎ পরের পরবর্তী বয়স বের করার জন্য কিন্তু আমরা বর্তমান বয়সের সাথে কি করি প্লাস করি সেই জন্য আমরা এক্স প্লাস টেন অর্থাৎ পিতার বয়সের সাথে দশ যোগ করে দিব আর পুত্রের বয়সের সাথে দশ কি করে দেব যোগ করে দিব যোগ করে দিলে পুত্রের বয়সে দ্বিগুণ হবে পিতার বয়স এই ভাবে আমরা দুই নং ইকুয়েশনটা কি করতে পারি নির্ণয় করতে পারি তাহলে এখানে যে দুইটা ইকুয়েশন পালাম এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এখন সমাধান করে কি করব এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করবো তাহলেই পিতার বর্তমান বয়স এবং পুত্রের বর্তমান বয়স চলে আসবে দেখুন এখানে যে কাজটা করবেন যে আপনি যদি প্রতিস্থাপন প্রতিনিধিত্ব করেন তাহলে এখান থেকে এক্স এক নং থেকে ওয়াই এর মানটা আপনি নির্ণয় করতে পারবেন তারা আমরা এখানে লিখে নিব যে এক নং হতে অর্থাৎ এক নম্বর দিয়ে আমরা এখান থেকে ওয়াই এর মানটা নির্ণয় করব আমি এর দ্বারা গুণ করে দিলাম ঠিক আছে অথবা এক্স এর মানটা নির্ণয় করতে পারেন এক্স ইকুয়াল এইট ওয়াই সিক্সটি ফোর প্লাস এইট অর্থাৎ এক্স ইকুয়ালটা আমরা পাই যে এইট ওয়াই মাইনাস ফিফটি সিক্স এটাকে আমরা তিন নং ইকুয়েশন হিসেবে ধরে নেব এখন যে কাজটা করবো যে এই তিন নঙের যে এক্স এর মানটা সেই মানটাকে আমরা এই দুই নঙে কি করবো বসিয়ে নেব আমরা এখন এই যে দুই নঙে এই দুই নগে মানটা যদি বসাই তাহলে কি আসে দেখেন যে মান যেহেতু এই টাইপ মাইনাস এই করবো এইট ওয়াই মাইনাস ফিফটি সিক্স বসিয়ে নেব তারপরে টু দ্বারা কি করবো গুণ করে দিব টোয়েন্টি ওকে এখন এইট ওয়াই এবং টু ওয়াই আমরা এক পাশে নিয়ে আসবো আর এই পাশে হচ্ছে টোয়েন্টি আর এই পাশে যদি আমরা বিক করি তাহলে কিন্তু ফোরটি সিক্স হবে অর্থাৎ মাইনাস ফোরটি সিক্স হবে যদি আমরা পকান্তর করি তাহলে প্লাস ফোরটি সিক্স হবে তাহলে এখান থেকে আমরা সিক্স ওয়াই পাবো আর এখানে পাবো সিক্সটি সিক্স তাহলে আমরা যদি সিক্স দ্বারা উভয়কে ভাগ করি তাহলে ওয়াই কালটু কিন্তু আমরা কি পাবো ইলেভেন পাবো তার মানে এখানে ওয়াই এর যে মানটা সেটা হচ্ছে পুত্রের বস ঠিক আছে পুত্রের বর্তমান বয়স এখন আমরা যদি এই ওয়াইয়ের মানটা তিন রঙ ইকশনে বসাই ঠিক আছে তাহলে কিন্তু আমরা পুত্রের বয়সটা পেয়ে যাব তাহলে আমরা এটার মান তিন রঙে বসিয়ে যাব ওকে তিন নংটা ছিল এরকম যে এক্স ইকুয়ার এইট ওয়াই মাইনাস ফিফটি সিক্স এখন আমরা যদি এখানে বসিয়ে নিই তাহলে কিন্তু এটা এরকম হবে দেখেন এখানে এইটটি এইট ফিফটি সিক্স যদি এটাকে আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা এখানে এটা পাব তাহলে আমরা পিতার বয়স এবং পুত্রের বয়স পেয়ে গেলাম অর্থাৎ পিতা হচ্ছে থার্টি টু আর পুত্র হচ্ছে ইলেভেন তার মানে পিতার বর্তমান বয়স হচ্ছে থার্টি টু এবং পুত্রের বর্তমান বয়স হচ্ছে ইলেভেন বছর ওকে তাহলে এই প্রশ্নের শুরু করতে হচ্ছে এটা বেহ আমরা পরের প্রশ্নটা দেখিনি অর্থাৎ কোন ব্যক্তি তার সম্পত্তির আট ভাগের এক অংশ তার স্ত্রীকে দুই বাঘের একাংশ পুত্রকে ও চার বাঘের একাংশ মেয়েকে দান করলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা তার মোট সম্পত্তির মূল্য কত টাকা আমরা জানি যে মোট সম্পত্তি হচ্ছে এক অংশ এই এক অংশ থেকে তিনি তার স্ত্রীকে আট ভাগের এক অংশ দান করলেন দুই এক অংশ পুত্রকে এবং চার ভাগের এক অংশ মেয়েকে দান করলেন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে এই তিন পর্যায়ে যে তিনি দান করলেন অর্থাৎ স্ত্রী পুত্র এবং কন্যা এইগুলো আমরা যুগ করে নিব যুগ করে নিয়ে আমরা মোট সম্পত্তি থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু অবশিষ্ট সম্পত্তি কত অংশ সেটা বের হয়ে আসবে তাহলে আমরা শুরুতে ধরে নিব যে সাপোজ ধরে নিলাম যে মোট সম্পত্তি হচ্ছে এক অংশ ঠিক আছে এখন মুঠ সম্পত্তি এক অংশ থেকে দান করলেন মুঠ দান করলেন আমরা সরাসরি লিখে নিব যে দান করলেন ঠিক আছে স্ত্রীকে দান করলেন আট ভাগের এক অংশ তারপর পুত্রকে দান করলেন দুই ভাগের এক অংশ এবং কন্যাকে দান করলেন চার বাগের এক অংশ তাহলে তিনি মোট দান করলেন সেটা চলে আসবে অর্থাৎ এখানে লসঙ্গ হবে আট এক দুই দ্বারা যদি বাক করি আমরা চার হবে চার একে চার আমরা যদি চার দ্বারা বাক করি দুই হবে দুই একে দুই ওকে তাহলে এখানে আমরা পাই আট বাঘের সাত অংশ তিনি মোট দান করলেন ঠিক আছে তাহলে অবৈশিষ্ট্য কত অংশ রইল সেটার জন্য আমাদের এক অংশ থেকে কি করতে হবে মাইনাস করতে হবে অর্থাৎ অবশিষ্ট ভাগের ভাগের অংশ তাহলে এখানে আমরা পাবো সাত অর্থাৎ আট ভাগের এক অংশ এই আট ভাগের এক অংশ হচ্ছে অবশিষ্ট সম্পত্তি এই আট ভাগের এক অংশের মূল্য হচ্ছে ষাট হাজার টাকা প্রশ্ন মধ্যে লিখতে পারি যে প্রশ্নবত্তে আট ভাগের এক অংশ এর মূল্য হচ্ছে ষাট হাজার টাকা ঠিক আছে সুতরাং এক বা সম্পূর্ণ অংশ সমান এই আট ভাগের এক যদি বিপরীত হয়ে যায় তাহলে এর পাশে গিয়ে কোন হবে সেটা এমন হবে ঠিক আছে ছয় আটে আটচল্লিশ আমরা চারটা শূন্য ওকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এটা বস পরের প্রশ্ন হচ্ছে এরকম যে স্কোয়ার মাইনাস রুট ওভার হলে এ কিউব প্লাস ওয়ান কিউব সমান কত অর্থাৎ এর মান করতে হবে আমাদের নির্ণয় করতে হবে তাহলে শুরুতেই আমাদের এখানে কাজ করতে হবে অর্থাৎ স্কোয়ার মাইনাস রুট এ প্লাস ওয়ান এখানে আমরা এই মধ্যবর্তী যে পর্দা দেওয়া আছে এটাকে আমরা পক্ষান্ত করে নিব শুরুতেই পক্ষান্তর করলে যেহেতু এইদিকে মাইনাস আছে ওই পাশে গিয়ে হবে প্লাস হবে এখন যদি আমরা উভয় পক্ষকে এর দ্বারা ভাগ করে দেব ঠিক আছে এই একে বাদ দেওয়ার জন্য আমরা উভয় পক্ষকে এর দ্বারা ভাগ করে তাহলে এটা বাদ যাবে আর এই দিক থেকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে আংশিক ভগ্নাংশে লিখে নিব অর্থাৎ দুটি ভগ্নাংশ আকারে লিখে নিব যেহেতু ওখানে প্লাস আছে আমি প্লাস দিয়ে এই একটা অংশ এর সাথে লিখে নিব এই একটা অংশ এর সাথে লিখে নেব অর্থাৎ এটা এরকম হবে সুতরাং এখান থেকে আমরা পাই যদি লোক করি তাহলে এ প্লাস ওয়ান বাই এ পাই রুট ওভার থ্রি পাই এখন আমাদের যে কাজটা করতে হবে যার মান নির্ণয় করতে হবে অর্থাৎ যেহেতু এখানে দেখেন মান নির্ণয় করতে হবে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউবের মান তাহলে এখানে আমরা এটা অনুসিদ্ধান্ত ইউজ করব ঠিক আছে এ কিউ প্লাস ভি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান বাই এ এ প্লাস ওয়ান বাই এ ওকে এখানে আমরা মানটা বসিয়ে নেব রুট ওভার থ্রি হোল কিউব মাইনাস রুট ওভার থ্রি তিনটি রুট থ্রি গুণ করলে থ্রি রুট থ্রি হবে আর এদিকে থ্রি রুট থ্রি অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শূন্য ধন্যবাদ বিয়র্স নিয়মিত ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন